হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আমের একটা রেসিপি তৈরি করব, আর এটা গরমের সময় খুবই ভালো লাগবে খেতে। দেখতে থাকো কিভাবে এটা আমি তৈরি করছি। আমের এই রেসিপিটা করার জন্য ছোট ছোট আম নিয়েছি, এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে নেব এটাকে। একটা কড়াইয়ের মধ্যে এতটা পরিমাণে জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে খানিকটা আঙুর নিয়েছি, এটাকে আমি ছোট ছোট পিস করে একটু কেটে নেব। আমগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো তিনটে মতো পাকা তেঁতুল নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এই পাকা তেঁতুল আমি জল সহ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি খানিকটা আঙুরের টুকরো। এটা একদম অপশনাল, নাও দিতে পারো। আঙুরগুলো ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি কেটে কেটে এভাবে দিয়ে নিয়েছি। আর একটু ঢাকা দিয়ে রাখছি। এটা একটু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি আখের গুড়। মিষ্টি পরিমাণটা তোমরা বুঝে দেবে। একটু ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, ওটাকে ঢেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি খুব সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি ফোড়নের দিকে সর্ষে, সামান্য ছোট্ট একটা শুকনো লঙ্কা দিলাম। সর্ষেটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে এইভাবে একটু এইভাবে দিয়ে নেব। এবার আমি আমটাকে ঢেলে দেব। আর গরমের সময় আমের যদি এরকম একটা রেসিপি থাকে কোনো কথাই নেই, এটা আমি সব খাওয়া হয়ে যাবে, শরীরও ঠান্ডা হবে, মনও ভালো থাকবে। আমের ঝোলটা ফুটছে। এবার এর মধ্যে আমি একটা মশলা দিচ্ছি। এটা পাঁচফোড়ন ভাজা আছে, ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরা কারা বাড়িতে এইভাবে রান্না করো সেটাও জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবাইকে রিকোয়েস্ট করব আমার পাশে থাকার, আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।